আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি কমপ্লিটলি সেন্টেন্স কুমিল্লা বোর্ড 2023 শিক্ষালে কোশ্চেনটি। যদিও আপনারা কমপ্লিটলি সেন্টেন্স শিখতে গিয়ে প্রায় 30-35টা নিয়ম শেখেন, আমি আপনাকে তিনটি মাত্র রুল শেখাব। আপনি 30-35টা নিয়ম শিখে দেখবেন যে আপনি মানে কোনো কিছু মনে রাখতে পারছেন না, অথচ আপনি তিনটি মাত্র শব্দ দিয়ে যে কোনো কমপ্লিটলি সেন্টেন্স আপনি ইজিলি করতে পারবেন। রুল তিনটি হলো কমান্ড দ্যাট, যদি কমান্ড দ্যাট থাকে তাহলে বাম সমান ডান, আর যদি কমান্ড দ্যাট না থাকে তাহলে প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। এই তিনটি ওয়ার্ড দ্বারা যে কোনো কমপ্লিটলি সেন্টেন্স আপনি শিখতে পারবেন। আমরা এর আগের দুটি ক্লাসের মধ্যে এগুলো নিয়ে ডিটেলস বলে দিয়েছি, আমরা এখানে যেটুকু লাগে সেটুকু বলে দিব। জাস্ট দেখেন, আমরা ঢাকা বোর্ড 23 সাল, দিনাজপুর বোর্ড 23 সাল, এই দুই বোর্ডের মধ্যে ডিটেলস বলে দিয়েছি, দেখে আসবেন। এখানে একটু আপনাকে বলি, কমান্ড দ্যাট বা দ্যাট টাইপের কোনো রিলেটিভ প্রোনাউন যেমন হোয়েন থাকতে পারে, শুধুমাত্র হোয়েনটা ব্যতীত করুন, কারণ হোয়েন থাকলে সময় বোঝানো হয়, তখন আপনার ইচ্ছা মতো একটু অর্থ বুঝে লাগে। আর যদি এইগুলো থাকে একটাও, কমান্ড দ্যাট যেমন এখানে কিন্তু এই টাইপের একটাও নাই, তাহলে ইজি, যেমন আমি একটা বাক্য লিখি তাহলে বুঝতে পারবেন, কমান্ড দ্যাট এখানে একটাও আসে না এই টাইপের, কমা দিয়ে বা অ্যান্ড বা দ্যাট দিয়ে তাহলে এখানে ওটা আসবে না। একটু যা বলি, কমান্ড দ্যাট যেমন বলি, এটা কন্ডিশনাল দেখাই দিই, ইফ হি কামস, যদি সে আসে, কমা আছে, এই যে কমা, তাহলে বাম দিকে প্রেজেন্ট, ডান দিক কে প্রেজেন্ট হবে, বাম সমান ডান, বাম দিকে যদি প্রেজেন্ট হয় ডান দিকেও কে প্রেজেন্ট, ইফ হি কামস তাহলে আই উইল গো, আমি যাবো, আই উইল গো, এই যে প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট। এখন যদি বলেন ইফ হি কেম, কাম না বলে বলে কেম, এখানে হলো পাস্ট, এখানে হবে কি উইল জায়গা কে উড হবে। দেখেন কত ইজি হয়ে গেল, আপনার কোনো নিয়ম পাওয়া লাগবে না, কিন্তু এখানে কোনো নিয়ম নাই, এগুলো একটু অর্থ বুঝে লেখা লাগবে। সেকেন্ড যে কথাটা, কমপ্লিটলি সেন্টেন্স পড়তে গেলে আপনি আগে দেখবেন অর্থ, দেখবেন নাকি সেম টাইপের নাকি ভিন্ন টাইপের, আর অর্থটা বুঝে আপনি অর্ধেকটা করতে পারবেন। দেখেন ইট ইজ প্রাইস হাই, এটা হলো মূল্যবৃদ্ধি, হুইচ ইজ কনসিডার, যেটাকে বিবেচনা করা হয়। এখন বলেন তো এখানে হুইচ ইজ কনসিডার কেন বললো, এটা একটা প্যাসিভ, কারণ কি এই যে প্রাইস হাইকটাকে বিবেচনা করি, কিন্তু আমরা মানুষ বিবেচনা করে, প্রাইস হাইক কি নিজেকে নিজে বিবেচনা করতে পারে, পারে না, এই জন্য কিন্তু প্যাসিভ বসে গেছে। যদি উই বা পিপুল বসতো তাহলে কিন্তু এখানে পাস বসতো না, কারণ এই বাক্যের সাবজেক্ট তার ভার্বের কাজটা করতে পারে না। ওকে, রাইট ফ্রম ভার্বের মধ্যে এগুলো নিয়ে বিস্তারিত বলা আছে আমাদের চ্যানেলের মধ্যে, আপনি সবগুলো বোর্ড সার্চ করে পাবেন, দেখে আনবেন ইনশাল্লাহ। ইট ইজ প্রাইস হাইক, এটা হলো প্রাইস হাইক বা মূল্যবৃদ্ধি, যেটাকে বিবেচনা করা হয় অভিশাপ হিসেবে, টু বি ওয়ান হিসেবে, আকার্স অভিশাপ হিসাবে, টু বি মানে হিসাবে, এটা হলো মূল্যবৃদ্ধি যেটাকে বিবেচনা করা হয়, টু বি আকার্স। এখন এখানে টু কেন বসলো, যখন আপনি একটা ভার্ব লিখবেন একটা বাক্যের মধ্যে ফিনাইট, পরটা নন ফিনাইট, টু প্লাস ভার্ব কি হয় এখানে নন ফিনাইট হয়ে যায়, এই জন্য টু বি বসছে, টু বি বা হিসাবে, মূল্যবৃদ্ধিটাকে বিবেচনা করা হয় অভিশাপ হিসাবে, এ কারণে কোনো ভুল নাই, একটু অর্থ বুঝতে হবে। পরেরটা, পিপুল অফ লো ইনকাম ডু নট নো হাউ, নিম্ন আয়ের লোকেরা, ও এখানে কিন্তু চাইলে আপনি আরেকটু লিখতে পারবেন যে অন্যভাবে, টু বি এ কার্স অথবা টু বি, অন্য একটা বলে দিই, টু বি দ্য বিগেস্ট প্রবলেম, বিগেস্ট প্রবলেম ইন ইয়ার কান্ট্রি, টু বি এ কার্স অথবা টু বি দ্য বিগেস্ট, লিখবো না, প্রবলেম ইন ইয়ার কান্ট্রি, পি আর ও প্রো বি এল ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। ওকে ওকে, পরেরটা, পিপুল অফ লো ইনকাম ডু নট নো, নিম্ন আয়ের লোকেরা, পিপুল আর লো ইনকাম, লোকজন অফ লো ইনকাম, নিম্ন আয়ের লোকেরা, ডু নট নো জানে না, হাউ টু, সরি হাউ কিভাবে, টু অ্যাড মানে বৃদ্ধি করবে, টু অ্যাড এ ডাবল টু কীভাবে বৃদ্ধি করবে তাদের ইনকাম, অ্যাড মানে বাড়ানো বা যোগ করা, তাদের ইনকাম, টিএস দেয়ার ইনকাম, ইজি করে লিখে দিলাম, ধরুন আপনি ইজিলি পারেন, একবার সহজ করে দিলাম। দেখেন কত ইজি, পিপল অফ লো ইনকাম, নিম্ন আয়ের লোকেরা, ডু নট নো, আবারও দেখেন
এই পাশে ফিনাইট ভার্ব, এই নো ফিনাইট ভার্ব, তাহলে এখানে কি হবে টু প্লাস ভার্ব, একটা টু যোগ করতে হবে নন ফিনাইট করার জন্য, অথবা ভার্ব প্লাস আইএনজি করতে হবে নন ফিনাইট করার জন্য। শুধুমাত্র যদি বাক্যের মধ্যে সি ফিল বা স লাইক ডে আর বা লেট এইগুলো থাকলে কিন্তু আপনি তখন আর টু যোগ করতে পারবেন না, এটা বলে বেয়ার ইনফিনিট। শুধু সেক্ষেত্রে আপনি এখানে আইএনজি করতে হবে, টু কিন্তু বসা যাবে। এখানে আমি সাপোজ কথা সি লিখতাম বা ফিল লিখতাম, তাহলে কিন্তু আপনি এখানে কী করতেন, আইএনজি করতেন। এই ওয়ার্ডগুলো থাকলে আপনি আর টু যোগ করতে পারবেন না, তখন আইএনজি যোগ করে নন ফিনাইট করতে হয়। নন ফিনাইট করার নিয়ম হলো দুইটা, টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি, খুব খেয়াল করবেন। ওকে, তাহলে জানে না টু অ্যাড কীভাবে বৃদ্ধি করতে হবে, তাদের ইনকাম, দেয়ার ইনকাম, মুখস্থ করার কিছু নাই। অথবা দেখেন যে কীভাবে, হাউ, কীভাবে টু অ্যাড বৃদ্ধি করবে তাদের ইনকাম, দেয়ার ইনকাম। পরের প্রশ্নটি, দ্য বিজনেসম্যান, খুব ইম্পর্টেন্ট এবং খুব খেয়াল করবেন, এটা কঠিন টাইপের। দ্য বিজনেসম্যান, ব্যবসায়ী লোকেরা, দেখেন আপনি কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স একটা, এখানে হু লিড কিন্তু হয়ে, মানে হুস হতো যারা, কিন্তু এখানে কিন্তু কমপ্লিটিং একটা বাক্য হয় না। এই জন্য তাদের কী করতে হবে, বিজনেস ম্যানেরা, এবার দেখেন স্টক, এসটিওসিকে স্টক আপ মানে পঞ্জীভূত করা, আর স্টক আউট শেষ হয়ে যাওয়া। স্টক আপ মানে একত্রিত করা, স্টক আউট মানে কি শেষ হয়ে যাওয়া। কিন্তু সমস্যা কি দেখেন, এখানে কিন্তু স্টক আপই বসতো, আমি দেখেন দেখেন এসটিওসিকে স্টক আপ, স্টক আপ একটু বলি, স্টক আপ কী করতো, প্রোডাক্টস, পিআরও ডিইউ সিটিএস, স্টক আপ ডিইউ সিটিএস প্রোডাক্টস, কারণ আরাস। তাহলে এখানে স্টক আপ হবে নাকি স্টকিং হবে, কেন হবে, দেখেন বিজনেস ম্যানেরা মানে ব্যবসায়ী লোকেরা জড়ো করিতেছে না জড়ো করে, জড়ো করিতেছে, জড়ো করাটাই হলো আর রেসপন্সিবল ফর প্রাইস, লোকজন যে জড়ো করিতেছে এটাই হলো কি প্রাইস হাইকের জন্য মূল কারণ, জড়ো করা না কিন্তু জড়ো যে করিতেছে, এই জন্য কিন্তু আইএনজি হবে স্টকিং। এই জন্য কিন্তু কী হয়েছে, এই পরে কিন্তু ভালো হয়ে গেছে, ব্যবসায়ীরা যারা জড়ো করিতেছে প্রোডাক্টগুলো, এখানে এস আছে বলে আর আস, আর রেসপন্সিবল ফর প্রাইস হাইক, এখানে আর হলো প্লুরাল ফর্ম, এই জন্য কিন্তু এখানে কী বসছে, প্রোডাক্টস বসছে, তাহলে কিন্তু এস, এখানে যদি প্লুরাল ইস থাকতো তাহলে এস বসতো না। আবারও বললাম স্টক আপ মানে জড়ো করা, স্টক আউট মানে শেষ হয়ে যাওয়া, আইএনজি কেন বসলো, ব্যবসায়ীরা জড়ো করতেছে এটাই হলো দায়ী, কারণ জড়ো করে এক যায় এরকম আজকে আনতেছে একটা, কালে আনতেছে একটা, এভাবে জড়ো করে রেখে দিচ্ছে, এই জন্য স্টকিং। ওকে, অফকোর্স অবশ্যই দেয়ার আর সাম আদার ইস্যু, আরও কিছু কী আছে, ইস্যু আছে, ড্যাশ রেসপন্সিবল প্রাইস হাইক, আর গ্যাপস লিখে আমি লিখি নাই, লাইক রাশিয়া অ্যান্ড রাশিয়াকে রাশিয়া বলে, ইউক্রেন ওয়ার। ওকে, তাহলে অফকোর্স অবশ্যই দেয়ার আর সাম আদার ইস্যু, আরও কিছু ইস্যু আছে, এখানে যে আদার ইস্যুস বলছে একাধিক, তাহলে যেগুলো হলো হুইস আর, হুইস আর যেগুলো হলো দায়ী, অবশ্যই আরও কিছু ইস্যু আছে, যেগুলো হলো হুইস আর রেসপন্সিবল, আপনি কমপ্লিটিং করতে গেলে মিনিমাম দুইটা ওয়ার্ড লিখতে হবে। পরেরটা, ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট, তাহলে কী বিষয়ে বললেন, প্রাইস হাইক, তাহলে বাক্যের ফার্স্টে কী লেখা যায়, নাউন করা যায়, কীভাবে করা যায়, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব নাউন, ভার্ব প্লাস আইএনজি সেটা কিন্তু নাউন, না একটা লিখতে পারেন। কন্ট্রোলিং আপ লিখি, সিওএন কন টি আর ও এল এল আইএনজি, কন্ট্রোলিং আমরা কন্ট্রোলিং লিখতে পারি বা টু কন্ট্রোল লিখতে পারি, কারণ কি টু প্লাস ভার্ব নাউনের কাজ করে বা ভার প্লাস আইএনজি কী করে নাউনের কাজ করে, আমরা দুটাই লিখতে পারি। তাহলে কন্ট্রোলিং কী লিখবো, প্রাইস হাইক, কন্ট্রোলিং প্রাইস হাইক, অথবা টু কন্ট্রোল প্রাইস হাইক, তাহলে এটা আইএনজি কেন করলাম, নাউন করার জন্য। কন্ট্রোলিং প্রাইস হাইক বা টু কন্ট্রোল প্রাইস হাইক ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট, আশা করি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আদানি সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফিজ।